স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ক্লাসে আমরা তড়িতাবেশের একদম প্রথমের দিকটা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তড়িতাবেশ এবং জিএলই যন্ত্র বা গোল্ড লিড ইলেকট্রোস্কোপ অর্থাৎ স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। এই দুটি আলোচনার মাধ্যমে আমরা 12-এর প্রথম যে চ্যাপ্টারটা সেটা ফিনিশ করব এবং তারপর পরের ভিডিওতে আমরা কিছু নিউমেরিক্যাল আলোচনা করব। দেখো, প্রথমে তড়িতাবেশ যে ঘটনাটা সেটা মূলত ছবি আঁকা আছে, একটা এ বস্তু এবং একটা বি বস্তু। এ বস্তু আসলে ধনাত্মক আধানে আহিত, ছবি দিয়ে চিহ্নিত করা আছে। বি বস্তু আসলে কিন্তু নিস্তড়িত। এখন এটাতে নেগেটিভ পজিটিভ দেখানো যাচ্ছে। প্রাথমিকভাবে আমরা একটি যে কোনো আধানে আহিত বস্তুকে যখন নিস্তড়িত কোনো বস্তুর কাছে নিয়ে আসি, বা উল্টোটাও হতে পারে, যখন কোনো অনাহিত বস্তুকে একটি আহিত বস্তুর সম্মুখে আনা হয়, তখন দেখা যায় ওই অনাহিত বস্তুর নিকটতম প্রান্তে আহিত বস্তুর বিপরীত আধান এবং দূরতম প্রান্তে আহিত বস্তুর সমপ্রকৃতির আধান আবিষ্ট হয়। এই ঘটনাটাকে আমরা তড়িৎ আবেশ বলে চিহ্নিত করি। তড়িৎ আবেশ একটি কিন্তু ঘটনা, ভালো করে মনে রাখবে এই বিষয়টা। এখানে এ এবং বি অর্থাৎ আহিত বস্তু এবং অনাহিত বস্তু, এদের দুজনের স্পর্শ হবে না, এটা নৈকট্যের জন্য সৃষ্টি হয়। এরা কাছাকাছি আসতে পারে কিন্তু কখনোই তারা একে অপরকে স্পর্শ করে না। এবং আরও একটি বিষয়, এখানে আহিত বস্তু যে আধানে থাকে সেটাকে আমরা আবেশী আধান হিসেবে নাম দিই। এবং আহিত বস্তুর জন্য বা আবেশী আধানের জন্য যে দুটি আরও আধান সৃষ্টি হয় অনাহিত বস্তুতে, তাদের আমরা নাম দিই আবিষ্ট আধান। অর্থাৎ তড়িৎ আবেশ ঘটনার ফলে দুটি বিপরীত প্রকৃতির আধান সৃষ্টি হয় যাদেরকে আমরা আবিষ্ট আধান নাম দিয়ে থাকি। এবার একটা বিষয় লক্ষ্য করো, যে আধানগুলি আবেশী আধানের খুব কাছাকাছি আছে তারা যেহেতু তড়িৎ আকর্ষণের দ্বারা যুক্ত আছে, তড়িৎ আকর্ষণের মধ্যে তারা আছে, তাদেরকে কোনো মতেই এই অনাহিত বস্তু থেকে সরিয়ে দেওয়া যাবে না। সুতরাং এরা হয়ে গেল বদ্ধ আধান, যাদেরকে কোনোভাবেই সরানো যাবে না, সেইগুলিকে আমরা নাম দিলাম ক্লোজড চার্জ বা বদ্ধ আধান। আবার অন্যদিকটা লক্ষ্য করো, দূরতম প্রান্তে যেহেতু সমপ্রকৃতির আধান আবিষ্ট হয়েছে, তাদেরকে কোনো মারফত, সেটা তার হতে পারে, সেটা স্পর্শ হতে পারে, বা অন্য কোনোভাবে যদি সেটাকে বাইরে নিয়ে চলে যাওয়া যায়, গ্রাউন্ডেড করলে, আর্থিং করলে বাইরে চলে যায়, এইটাকে আমরা নাম দিয়েছি মুক্ত আধান বা ওপেন চার্জ। সুতরাং আবিষ্ট যে আধান দু প্রকৃতির, একটা বদ্ধ আধান বা ক্লোজ চার্জ এবং একটা মুক্ত আধান বা ওপেন চার্জ। এবার যেই মুক্ত হয়ে গেল চার্জটা, সেই তখন দেখা যাবে যে আবেশী আধান যদি থাকে তখন ঋণাত্মক আধানটাই এর সারা গায়ে ছড়িয়ে পড়বে। অর্থাৎ তড়িৎ আবেশের মাধ্যমে আমরা একটা যে কোনো ধরনের আধানে যদি আবেশী আধান ধনাত্মক হয় তাহলে ঋণাত্মক তড়িৎ বস্তু, এবং যদি আবেশী আধান ঋণাত্মক হয় তাহলে ধনাত্মক তড়িৎ বস্তু সৃষ্টি করতে পারি। তাহলে তড়িতাবেশ একটা ঘটনা যার মাধ্যমে আমরা যে কোনো তড়িৎ বস্তু সৃষ্টি করতে পারি। এবার আসি আমরা জিএলই যন্ত্র নিয়ে। জিএলই যন্ত্র বা গোল্ড লিড ইলেকট্রোস্কোপ আসলে তড়িৎ আবেশ প্রক্রিয়াতেই কাজ করে। ভালো করে দেখো, ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবে, এটা একটা ধাতব চাকতি, একটা ধাতব দণ্ড, মূলত এটা তামার তৈরি হয়। এটা একটা কর্ক দিয়ে আটকানো আছে, এটা কিন্তু নিস্তড়িত, এটা কাঁচের যা, নিচের যে অংশটা এটা ধাতব ভূমি, এটা কিন্তু গ্রাউন্ডিং করা আছে, আর্থিং করা আছে, মাটির সাথে সংলগ্ন আছে। এবং আরও একটি বিষয় দেখো, এই ধাতব দণ্ডের শেষ প্রান্তে L1 L2 যেগুলি আছে সেগুলি আসলে সোনার পাত। এখানে লেখা আছে L1, L2 হলো সোনার পাত, এবং এই দু পাশে যে এরকম লম্বা দণ্ডের মতো আছে এগুলো পাতি, এগুলো আসলে টিনের পাত S1 এবং S2। আমাদের কাজ হচ্ছে যে জিএলই যন্ত্র দুটি বিষয়ে আমাদেরকে উপকার করে। এক হচ্ছে যে কোনো একটা বস্তুর মধ্যে আদৌ আধান আছে কিনা, অর্থাৎ বস্তুটি আহিত কিনা তা জানতে, এবং যদি আহিত হয় তাহলে কি ধরনের আধান বস্তুটিতে আছে তা জানার জন্য জিএলই যন্ত্র কাজ করে। আমরা প্রাথমিকভাবে এক নম্বরে প্রথমে আমরা দেখব যে বস্তুর মধ্যে তড়িৎ আহিতকরণ হয়েছে কিনা, অর্থাৎ বস্তু তড়িৎ আহিত কি না। ধরা যাক এই হচ্ছে আমাদের একটা তড়িৎ আহিত বস্তু যার মধ্যে আধানের পরিমাণ খুব কম, যদি বেশি থাকে তাহলে সেটা অন্য পদ্ধতিতে আবার করতে হবে। যদি দেখা যায় এর মধ্যে আধানের পরিমাণ কম আছে, তাহলে সেই বস্তুটিকে
আমরা ধাতব চাকতির কাছাকাছি নিয়ে এলাম বা স্পর্শ করালাম, দুটোই সম্ভব। যদি দেখা যায় যে আমরা একে স্পর্শ করিয়েছি, তাহলে সেই আধান ধাতব দণ্ড বেয়ে সোনার পাতে যাবে, এবং এই যা আধান থাকবে আহিত বস্তু সেই সমপ্রকৃতির আধান L1 এবং L2 তে সোনার পাত দিয়ে যাবে, ফলে তারা বিস্ফারিত হয়ে যাবে তড়িৎ বিকর্ষণের ফলে, তারা সরে যাবে পরস্পর দূরে। এই যে পদ্ধতি বা এই যে প্রক্রিয়া, এটা আমরা বলতে পারি যে বস্তুটিকে আমরা এখানে স্পর্শ করিয়েছিলাম সেই বস্তুটি আসলে কিন্তু একটি আহিত বস্তু, তবেই এই স্বর্ণপত্রের বিক্ষেপণ ঘটেছে। এবার এমন যদি হয় যে এর মধ্যে কোনো তড়িৎ নেই, তড়িৎজাহিত বস্তু নয়, তাহলে আমরা যদি এটাকে স্পর্শ করাই তাহলে তড়িৎ যাওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে পত্রগুলি যেমন অবস্থায় ছিল ঠিক তেমনই অবস্থায় থাকবে, যে থেকে আমরা বুঝতে পারি যে বস্তুটি নিস্তড়। কিন্তু একটা ফ্যাক্টর দেখো, যে কখনোই বস্তুকে সরাসরি আমরা স্পর্শ করাবো না, একটি আধান পরীক্ষকের সাহায্যে সেই বস্তুটাকে স্পর্শ করিয়ে তারপর এই ধাতব চাকতিকে স্পর্শ করানো হয়। কেন না, এতে এই বস্তুটির মধ্যে যা আমরা পরীক্ষা করতে পরীক্ষাধীন যে বস্তু, তার আধানের পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে সরাসরি সেটাকে নিয়ে গেলে এত বেশি পরিমাণ পত্রদের মধ্যে বিকর্ষণ হবে যে তারা বিস্ফারিত হয়ে খুলে পড়ে যেতে পারে, অর্থাৎ যন্ত্রটির সুবিধিতা নষ্ট হতে পারে। সে কারণে যে আমরা কখনোই সরাসরি বস্তুকে স্পর্শ করাবো না। এবার দু নম্বর জিনিস, আমরা ধরে নিচ্ছি যে ধনাত্মক আধানে আহিত হওয়ার জন্য এই পত্রগুলোই এইভাবে ধনাত্মক আধানে আহিত হয়েছে। আমাদের দু নম্বর যে ব্যাপার, যে পরীক্ষাধীন বস্তুর আধানের প্রকৃতি কী, প্রকৃতি জানার জন্য আমরা এবার ব্যবহার করছি যে এর মধ্যে আমরা জানি না কি প্রকৃতির আধান আছে, কিন্তু আধান আছে। আমরা সেই একটা আধান পরীক্ষকের সাহায্যে এই বস্তুটির আধান নিলাম এবং ধাতব চাকতিতে স্পর্শ করালাম। একই পদ্ধতিতে এর যে আধান, সেই আধান এই দণ্ড বেয়ে এখানে গেল, সোনার পত্র দিয়ে গেল। যদি দেখা যায় যে পত্রদের বিস্ফারণ আগে যা ছিল তার থেকে আরও বৃদ্ধি পেল, তাহলে নিশ্চয়ই তড়িৎ বিকর্ষণের প্রভাব বৃদ্ধি পেয়েছে, এবং সেটা বৃদ্ধি পেয়েছে এই কারণেই ধনাত্মক আধানের পরিমাণ আরও বেড়েছে। তা থেকে বোঝা গেল আমাদের যে পরীক্ষাধীন বস্তুটিতে নিশ্চয়ই ধনাত্মক আধান ছিল। কিন্তু যদি এমন হয় যে বস্তুটিতে যদি ঋণাত্মক আধান থাকে, তবে আধান পরীক্ষকের সাহায্যে আমরা যদি এটাকে স্পর্শ করাই, তাহলে সেই ঋণাত্মক আধান গিয়ে পত্রদ্বয় আগে যেভাবে বিস্ফারিত অবস্থায় ছিল তার থেকে কিছুটা কমে যাবে, অর্থাৎ নিমিলন হবে। পত্রদ্বয়ের বিস্ফারণ যদি কমে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এই বস্তুটির মধ্যে ঋণাত্মক আধান ছিল। তবে একটা বিষয় এখানে তোমরা লক্ষ্য করবে, যে বস্তুটিতে যদি আধান না থাকে তাহলেও কিন্তু এই পত্রদ্বয়ের একটু নিমিলন ঘটবে, অর্থাৎ বিস্ফারণ না হয়ে তারা কাছাকাছি সরে আসবে। কেন না, সেক্ষেত্রে নিস্তড়িত বস্তুটি এখান থেকে কিছু পরিমাণ আধান গ্রহণ করবে, ফলে সেক্ষেত্রেও নিমিলন হবে। তাই আমরা এটা দিয়ে বলতে পারি যে যখন পত্রদ্বয়ের বিস্ফারণ হবে, অর্থাৎ তড়িৎ বিকর্ষণের পরিমাণ বাড়বে, সেই পদ্ধতিতে শুধুমাত্র ভালোভাবে বোঝা যাবে যে বস্তুটিতে আধান রয়েছে কিনা বা কী ধরনের আধান রয়েছে, তড়িৎাহিত কিনা। এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা GLE যন্ত্রকে ব্যবহার করে বুঝতে পারি যে বস্তু আহিত কিনা এবং তড়িৎাহিত যে বস্তু তার আধানের প্রকৃতি। এবার এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের আসে, যে এখানে দেখো একটা বাটিতে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 রাখা আছে। আমাদের প্রশ্ন পড়ে যে এখানে CaCl2 রাখা বা ক্যালসিয়াম ক্লোরাইড রাখার প্রয়োজন কী? এর ভেতরের যে বাতাস, সেই বাতাসটাকে আমরা জলীয় বাষ্প থেকে মুক্ত করতে চাই। সেই জলীয় বাষ্প মুক্ত রাখার জন্য অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। যদি সেখানে কোনো জলীয় বাষ্প থাকে তাহলে সেটা জলাকর্ষী পদার্থ, জল শোষক পদার্থ, ভেতরের বায়ুকে তারা ড্রাই করে দেবে, শুষ্ক করে দেবে, ফলে তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণের যে প্রক্রিয়া সেটি ভালোভাবে করা যাবে। দু নম্বর যে বিষয় সেটা হচ্ছে, এইখানে আমাদের ধাতব ভূমি যে রয়েছে সেই ধাতব ভূমির উপযোগিতা কী জিজ্ঞাসা করে আমাদের। যদি ধাতব ভূমির উপযোগিতা জিজ্ঞাসা করে তাহলেও সেখানে দেখতে হবে যে এখানে এই যে স্বর্ণপত্রের যে পত্রদ্বয় যেগুলো রয়েছে ধনাত্মক আধানে আহিত, এই ধনাত্মক আধানের জন্য টিনের পাতের গায়ে ঋণাত্মক আধান সঞ্চারিত হয় এবং এই দূরতম প্রান্তে ধনাত্মক আধান সঞ্চারিত হয়। ভালো করে দেখবে এই বিষয়টি। এখন কাছে যেহেতু রয়েছে এগুলি বদ্ধ আধান, দূরে রয়েছে এগুলি মুক্ত আধান। যেহেতু এটা মাটিতে যুক্ত করা আছে, এই মুক্ত আধানগুলি মাটিতে চলে যায়, ফলে এই ঋণাত্মক আধান এবং এই ঋণাত্মক আধান পত্রদ্বয়ের যে বিস্ফারণ আকর্ষণের মাধ্যমে এটাকে আরও বাড়িয়ে দেয়, ফলে দূর থেকে দেখেই সুবিধা হয় আমরা বুঝতে পারি যে এর সুবিধিতা আরও বৃদ্ধি পেয়েছে।
তাই ধাতব ভূমির যে উপযোগিতা সেটা হচ্ছে যন্ত্রের সুবেদিতা বাড়ানো। এবং আরও একটা বিষয় যে এখানে এই যে টিনের পাতগুলো রয়েছে এরাও কিন্তু সুবেদিতা বৃদ্ধির জন্যই সাহায্য করে। কিভাবে না, একই পদ্ধতিতে যে এখানে তড়িৎ আবেশের প্রক্রিয়া যদি ধনাত্মক হয়, এখানে ঋণাত্মক, এখানে ধনাত্মক, এখানে ঋণাত্মক, এখানে ধনাত্মক, এবং ধনাত্মক যে আধান এক্ষেত্রে এগুলি মুক্ত আধান, সেটি মাটিতে চলে যাবে। ফলে সুবিধা হবে আমাদের বুঝতে যে এইভাবে তড়িৎ আবেশ প্রক্রিয়ার মাধ্যমে বস্তুটি আরও মানে কি ধরনের আহিত রয়েছে তা বোঝা এবং বস্তুটির যে সুবেদিতা সেই জিনিসগুলি জানা যায়। ঠিক আছে, আজকে আমাদের এই জিএলই যন্ত্র নিয়ে আলোচনা করলাম। পরের যে ভিডিও সেই ভিডিওতে আমাদের এই প্রথম যে চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথম যে চ্যাপ্টার, এখান থেকে কিছু অঙ্ক রয়েছে, নিউমেরিক্যাল কিছু প্রবলেম রয়েছে, সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব এবং তখনই এই চ্যাপ্টারটা একদম সমাপ্ত হবে। তোমরা ভালো করে দেখবে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে, সে কমেন্টে আমাকে জানাবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করো। যদি আর কোনো সমস্যা থাকে তোমরা বলবে, তোমাদের জন্যই মূলত এই প্রয়াস, আরও ভালোভাবে তখন ভিডিও করে তোমাদের এখানে পোস্ট করবো। ধন্যবাদ সকলকে, ভালো।